ডাম্পারের সাথে যাত্রীবাহী টোটোর মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছে এক মহিলা সহ টোটো চালক। 101 নম্বর জাতীয় সড়কের ওপরে চাঁচলে খেজুরিয়া মোড়ে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলে অভিমুখে যাচ্ছিল টোটোটি। সেই সময় চাঁচল থেকে দ্রুত গতিতে আসা ডাম্পারটি টোটোকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন মহিলা যাত্রী মোবারকপুরের মনসুরা খাতুন, গুরুতরভাবে জখম হয়েছেন টোটো চালকও। দুইজনই চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাম্পারটিকে আটক করেছে চাঁচল থানার পুলিশ। দুমড়ে মোচড়ে যাওয়া টোটোটিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। চাঁচল থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, NTVWB। স্পটের ছবি করে নিয়েছি আমরা, চাপ নিচ্ছে কেন বাস আমরা থানার লোক স্পটের ছবি করে নিয়েছি আমরা, চাপ নিচ্ছে কেন বাস আমরা থানার লোক চাপ দিও চাপ নেব চাপ দেয়